বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটি এসেছে বেসিল, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের তরফ থেকে। এখানে টোটাল 8টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং পোস্টগুলি রয়েছে এখানে আপার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোর কিপার, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাডমিন অফিসার, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর্স অফিসার। টোটাল এখানে বন্ধুরা 8টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এর মধ্যে যে প্রথম পোস্টটি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের ক্ষেত্রে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, সাথে রয়েছে প্রফেসেন্সি ইন কম্পিউটার্স। তো যারা আপনারা মিনিমাম গ্রাজুয়েট রয়েছেন যে কোনো ডিসিপ্লিনে এবং যাদের কম্পিউটারের নলেজ রয়েছে তারা সকল এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে সিলেকশন প্রসিডিউর এখানে আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে টাইপিং স্পিডটা রিকোয়ার্ড রয়েছে 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ। এই পোস্টের ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন মুদ্রা 19,308 রুপিস পার মান্থ করে। এজ লিমিট রয়েছে এখানে 18-40 ইয়ার্স, অর্থাৎ আপনারা যারা ইউআর ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু 40 ইয়ার্সের মধ্যে হলেও এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা ওবিসি, এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু 5 ইয়ার্সের এজ রিলেশন পেয়ে যাবেন। তারপর দেখে নিচ্ছি দু নম্বর পোস্টে কী রয়েছে। তো বন্ধুরা, এখানে দু নম্বর পোস্টে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে আপনাদের ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে, এর সাথে এখানে আপনাদের ডেটা এন্ট্রি স্কিল থাকতে হবে, যেখানে মিনিমাম স্পিডটা রিকোয়ার্ড রয়েছে 8,000 কিজ ডিপ্রেশন পার আওয়ার। এছাড়াও এখানে আপনাদের এমএস অফিসের নলেজ থাকতে হবে। তো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটিতে আপনারা স্যালারি পেয়ে যাবেন পার মান্থ 17,752 টাকা করে। তিন নম্বর পোস্টে রয়েছে এখানে স্টোর কিপার। তো স্টোর কিপার পোস্টটিতে অ্যাপ্লাই করতে হলে এখানে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং এই পোস্টটির ক্ষেত্রে আপনাদের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে রিলেভেন্ট ফিল্ডে। এজ লিমিট রয়েছে মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। স্যালারির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 17,752 টাকা করে পার মান্থ। তারপর দেখে নিচ্ছে চার নম্বর পোস্টে এখানে কী রয়েছে। তো চার নম্বর পোস্টে রয়েছে এখানে ক্যাশিয়ার, এবং ক্যাশিয়ার পোস্টটিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। আলটিমেটলি বলতে গেলে এখানে যে পোস্টগুলি রয়েছে সবগুলি পোস্টে অ্যাপ্লাই করতে হলে এখানে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া এখানে এক্সপিরিয়েন্সও রিকোয়ার্ড রয়েছে, যেখানে রয়েছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডলিং অ্যাকাউন্টস ওয়ার্ক অফ এ গভর্নমেন্ট প্রাইভেট অটোনোমাস বডিস। তিন নম্বর রয়েছে হেভিং প্রফেশনসি ইন টেলি। তো ক্যাশের পোস্টটিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। এছাড়া এখানে টেলিতে আপনাদের নলেজ থাকতে হবে এবং এই পোস্টটিতে আপনারা স্যালারি পেয়ে যাবেন পার মান্থ 17,752 টাকা করে। পাঁচ নম্বর পোস্টে রয়েছে এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং এজ লিমিট সেমই রয়েছে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এখানে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, সাথে আপনাদের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। এজ লিমিট রয়েছে এখানে 18-40 ইয়ার্স এবং এই পোস্টের ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন পার মান্থ 17,752 টাকা করে। এরপর 6, 7, 8 তিনটি পোস্টে রয়েছে এখানে অফিসার পোস্ট, এবং এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে এখানে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এছাড়া এখানে আপনাদের মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে রিলেভেন্ট ফিল্ডে। এবং তিনটি পোস্টের ক্ষেত্রে এখানে এজ লিমিটও সেম রয়েছে, মিনিমাম এজ লিমিট রয়েছে 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 45 ইয়ার্স। স্যালারি ডিটেলস এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন পার মান্থ 33,481 টাকা করে। সিলেকশন প্রসিডিউরে এখানে ক্যান্ডিডেটসদের রাইটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হবে, এবং অ্যাপ্লিকেশনটা বন্ধুরা এক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তাদের অফিসিয়াল পোর্টালে গিয়ে সাবমিট করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা তাদের অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এবং অনলাইন ফর্ম সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে সেটা রয়েছে সেপ্টেম্বরে 29 তারিখ। তো যারা আপনারা ইন্টারেস্টেড রয়েছেন এবং যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে আপনারা অবশ্যই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা, এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অনলাইনে গিয়ে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় যে সকল ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে সবগুলির লিস্ট নোটিফিকেশনে দেওয়া আছে। তো অ্যাপ্লিকেশন সাবমিশনের আগে আপনারা সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি রেডি করে রাখবেন। বন্ধুরা, আপনারা প্রতিনিয়তই আমাদের ভিডিওতে রিলিভেলের বিষয়ে ইনফরমেশন পেতে থাকেন। তো রিলিভেল হলো ইন্ডিয়াস ফার্স্ট টেস্ট হায়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আপনারা কোনো ডিগ্রি অথবা এক্সপিরিয়েন্স ছাড়া শুধুমাত্র অনলাইন টেস্ট দিয়ে ভালো একটি পোস্টে জব প্লেসমেন্ট পেতে পারেন। এখানে মোর দ্যান 800 কোম্পানি এই প্ল্যাটফর্ম থেকে ক্যান্ডিডেটদের ডিরেক্টলি, যারা আপনারা সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকেও রিলিভেল অফার করছে 100% জব গ্যারান্টি। কারণ এখন আপনারা রিলিভেল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন টেস্টের জন্য কোর্স কমপ্লিট করে এখানে অনলাইন টেস্ট দিতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে আমি ভিডিও ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে এখানে আপনাদের লগ ইন বটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার বসে সাইন আপ করে আপনারা ইজিলি এখানে অনলাইন টেস্ট দিতে পারবেন, এবং উইদাউট এনি ডিগ্রি, উইদাউট এনি এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে একটি পার্মানেন্ট জব পেয়ে যেতে পারেন। স্ক্রিনে আপনারা যে রিলিভেল এচিভার্সটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন প্রিয়া রাজপুত। ইনি রিলিভেলের মাধ্যমে কোর্স কমপ্লিট করে বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট দিয়ে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পোস্টে ইমাবেনে জব প্লেসমেন্ট পেয়েছে। এখন ওনার কাছে মাল্টিপল কোম্পানি থেকে অফার আসছে। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে এখানে উনি শুধুমাত্র 50% মার্কস অ্যাচিভ করে জব প্লেসমেন্ট পেয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, রিলিভেল লাস্ট ওয়ান ইয়ারে
10টি ডিফারেন্ট ক্যাটাগরিতে 1200 প্লাস অফার্স ডেলিভার করেছে ক্যান্ডিডেটসদের মধ্যে। তো এটা একটা দারুণ অপরচুনিটি রয়েছে আপনাদের সকলের জন্য। রিলিবেল প্ল্যাটফর্মে পেপসিকো, শাওমি ও আপগ্রেড সহ অন্যান্য 800 প্লাস কোম্পানিতে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এর জন্য এখানে আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে এখানে সাইন আপ করে অনলাইন টেস্ট দিতে হবে। তারপর ইজিলি এখান থেকে আপনারা একটি পার্মানেন্ট জব, আপনি ফ্রেশার কিংবা এক্সপিরিয়েন্সড হন, যদি আপনি ভালো জব করছেন তাহলে রিলিবেল হলো আপনাদের জন্য একটি দারুণ প্ল্যান। বন্ধুরা, অনলাইন ফর্ম সাবমিশনের সমস্ত প্রসিডিউর স্টেপ বাই স্টেপ নোটিফিকেশনের ডিটেলসে দেওয়া আছে এবং এখানে কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে তার সাইজ সহ এখানে মেনশন করা আছে। খেয়াল রাখবেন এখানে যে ডকুমেন্টসগুলি আপলোড করবেন এখানে ম্যাক্সিমাম সাইজ রয়েছে 100 KB, এর বেশি হলে এখানে ডকুমেন্টসগুলি আপলোড হবে না। তো এখানে অনলাইনে ফর্ম সাবমিশনের জন্য অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ও লিঙ্কে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। প্রথমত এখানে আপনাদের নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে শো হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এখানে 189। তো এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করে নেবেন 189। তারপর এখানে রয়েছে হাউ মেনি পোস্ট ওয়ান টু অ্যাপ্লাই। তো এক্ষেত্রে আপনারা মোর দেন ওয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো ডিটেলসগুলো এখানে ফিল আপ করে এরপর এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি ইত্যাদি। এরপর এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করার পর আপনাদের এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাড করতে হবে। এর সাথে এখানে আপনাদের ডকুমেন্টসগুলিও আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে আপনাদের সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করে পেমেন্ট করার পর ইজিলি আপনারা এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এরপরও যদি অনলাইন ফর্ম সাবমিশনে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমি আবারও বলছি, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য। এবং আমি এই নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইজিলি নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে ডিটেলস দেখে নিতে পারবেন। তো ভিডিও শেষে একটি অনুরোধ করব যে এরকম চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।